Yeah, let me take you on a trip to the land of spices, where the culture never dip. Yeah, yeah. Hello guys, kyo bakso shobai 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 onek onek bhalo achen. So right now I am in Roshni rail station and today we are going to Kaptai Rangamati. So dekho hocche Chattogram rail station. Good morning guys. So pray 6 ghonta train journey por amra ekhon ashchi Chattogram rail station e. Ekhan theke hocche amra ekhon pray bari ber hobo, then hocche amra chotol nasta korbo ebong tarpor hocche amra amader Rangamati uddeshe chapa shuru korbo. So dekhte thakun somoro video jodi amra ami apnake jana apnaderke janabo hocche kibhabe Dhaka theke ekhane aste hobe ebong amader tour e mot koto taka kharch hobe. আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে আমাদের চট্টগ্রাম মেনাস করার কথা, কিন্তু আমরা হচ্ছে এখন যেহেতু অনেক সকাল, তো আমরা সিএনজি নিয়ে নিচ্ছি, আমরা হচ্ছে রাঙামাটি গিয়ে তারপর আমাদের সকালের নাস্তাটা করবো। আমরা হচ্ছে এখন আসি কাপ্তাই রাস্তার মাথায়। এখানে হচ্ছে আপনারা কাপ্তাই যাওয়ার জন্য চট্টগ্রাম রেল স্টেশন থেকে সিএনজি করে আসতে হবে ফার্স্টে কাপ্তাই রাস্তার মাথায়। এখান থেকে হচ্ছে দেন আপনাদেরকে আরেকটা সিএনজি নিয়ে হচ্ছে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। তো প্রায় দেড় ঘন্টা সিএনজিতে জার্নি করার পর আমরা এখন আসি হচ্ছে প্যানোরোমা জুম রেস্টুরেন্ট এন্ড পিকনিক স্পটে। এখানে আমরা এখন আমাদের নাস্তা করব আর হচ্ছে এই পিকনিক স্পটটা ঘুরবো, দেখতে থাকো। আমরা হচ্ছে এখান থেকে টিকিট কাটছি আর হচ্ছে এখন আমরা এই দিক দিয়ে যাচ্ছি পুরোটা ঘুরতে। এখানে হচ্ছে ভিতরে বাচ্চাদের খেলার জায়গা আছে। এখন হচ্ছে বাজে সকাল 8টা, এই কারণে এখানে মানুষ একবার নাই বলেই চলে। তো পার্কে ঘুরে ঘুরে শেষে আমরা হচ্ছে এখন যাচ্ছি কাপ্তাই নেভি ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা হচ্ছে একটা সিএনজি রিজার্ভ করেছি, যেটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে কাপ্তাই নেভি ক্যাম্প ঘুরাবে এবং তারপর হচ্ছে আমাদেরকে বার্গি লেক পর্যন্ত নিয়ে যাবে। আমরা এখন হচ্ছে আসি কাপ্তাই নেভি ক্যাম্পে। আমরা হচ্ছে এখন আছি এখানে এবং আমরা হচ্ছে এখন যাব ওইখানে। আমরা হচ্ছে নেভি ক্যাম্পে আমাদের ভ্রমণ শেষ করছি। এখন এখান থেকে আনারস খাবো, দেন হচ্ছে সিএনজিতে করে বর্গি লেগের উদ্দেশ্যে আবার আমাদের যাত্রা শুরু করব। আমরা এখন হচ্ছে বার্নায়ক লেক স্টোর ক্যাফে থেকে আমাদের দুপুরের লাঞ্চ করব। এখন বাজে হচ্ছে দুপুর 12টা আর আমরা আসলাম হচ্ছে এখানে দুপুর লাঞ্চ করার জন্য। বাট এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যদি এখন খাবার অর্ডার করি তাহলে আমাদেরকে লাঞ্চ দিবে হচ্ছে বিকাল 4টা বাজে, তো এতক্ষণ তো অপেক্ষা করা সম্ভব না। তো এখন আমরা হচ্ছে আমাদের যেই রিসোর্ট আছে বর্গি লেক রিসোর্ট, আমরা ওইখানে এখন চলে যাবো এবং আমাদের লাঞ্চটা ওইখানেই করবো। তো আপনাদের জন্য আইডিয়া থাকবে, আপনারা আসলে এইসব খাবারের জন্য যে রিসোর্টগুলো আছে বা লেক ভিউ যে স্টোরগুলো আছে ওইগুলোতে আসতে হচ্ছে আপনারা ফোন দিয়ে আগে অর্ডার কনফার্ম করবেন, দেন আসবেন। আমরা হচ্ছে আমাদের বার্গি লেককে যাওয়ার সময় এই রাস্তার মধ্যে এই রাঙ্গামাটি লাভ পয়েন্টটাকে পাইছি। তো হয়েছে হচ্ছে কি, এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে রাঙ্গামাটি লাভ পয়েন্ট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। সো আমরা এখন হচ্ছে এইটাতে আমাদের দুপুরে লাঞ্চ করব, দেন আমাদের রিসোর্টে যাব। এখানে লাঞ্চ সার্ভ করা হয়েছে। এটা হচ্ছে কাপ্তাই লেকের কাচকে মাছ। এখন শশী বলবো হচ্ছে এটা এটা খাইতে কেমন লাগতেছে প্লিজ। আচ্ছা, এটা খাইতে অনেক ভালো লাগতেছে। আমরা ফার্স্টে মনে হচ্ছিল যে ভালো হবে না, বাট এখন মাছটা নেওয়ার পর মনে হচ্ছে আরেকটাও নেওয়া যায়, এতটা ভালো হয়েছে। সুজানা, চিকেনটা কিরকম? নাইস। আমি শুধু কথা বলতে পারতেছি না, কজন অনেক খাইতে হবে। থ্যাংক ইউ। মুশফিক, সে সামথিং? পানিটা খুব ভালো। আমরা হচ্ছে আমাদের লাঞ্চ করে এখন হচ্ছে এই যে বার্গি ক্যাম্পিং ও পিকনিক সাইটে আসছি। এখন আমরা এখানে ঢুকতেছি, আমাদের আজকে ক্যাম্পিং করবো রাত্রে আমরা এখানে। এখন আমরা যাবো, যাওয়ার পর হচ্ছে ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পর আমরা হচ্ছে এখানে যে রিসোর্ট সাইড আছে এটা দেখার জন্য আমরা আবার বের হব। আমাদের টেন্টগুলো হচ্ছে এখানে রেডি হয়েছে। আমাদের টেন্ট হচ্ছে ওই লাস্ট কর্নারটা। আমরা আমাদের ব্যাগ রেখে হচ্ছে এখন কায়াকিংয়ের জন্য যাচ্ছি ওই পাশের ওই জায়গাটাতে। এটা হচ্ছে কাইকিংয়ের জন্য টিকিট কাউন্টার, বাট যারা হচ্ছে এখানে ক্যাম্পিং করে তাদের জন্য এটা পুরোটাই ফ্রি। সো আমাদের কোনো টাকা লাগছে না এখানে।
এখন লাইফ জ্যাকেট পরে দিতেছে উনি সবাইকে। A few moments later. এই দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বই পা বই পে কাইকিং শুরুর আগে এখন আবার নাইমে যাইতেছে। এই হচ্ছে আমাদের ক্যাম্পের সুন্দর ভিউ। আমাদের ক্যাম্প হচ্ছে দুইটা, এই দুইটা। A few moments later. তো যাই হোক, এখন হচ্ছে আমাদের সন্ধ্যা নাস্তা আছে, হচ্ছে পাস্তা সস অ্যান্ড পানি। ও ভালো কথা, এটা হচ্ছে এভারেজ কোয়ালিটির, নট গুড নট ব্যাড। কথা হচ্ছে দিস ইজ ফারহান, সে হচ্ছে মাত্র আসছে আর আমরা হচ্ছে এখন রাত্রে ডিনার করতেছি, ওয়ান কাইন্ড অফ। এখানে পরোটা দিচ্ছে তিনটা, একটা বারবিকিউ সস, সস না অবশ্য সালাদ। এই হচ্ছে আমাদের ক্যাম্পের রাত্রের সেট আপ, আর এই পাশে এই পুরোটা হচ্ছে কাপ্তাইলিক। সকালবেলা এখানের ভিউটা খুব সুন্দর হবে আশাবাদী, দেখা যাক। The next morning. গুড মর্নিং গাইস, তো এই হচ্ছে আমাদের ক্যাম্প ছিল দুইটা। আমরা হচ্ছে রাতে এখানে ছিলাম ক্যাম্পিং করে, তো যেরকমটা এক্সপেক্ট করছিলাম যে সকালবেলা হচ্ছে এখানে পুরোপুরি কুয়াশা থাকবে অনেক বেশি, ভিউটা বেশি সুন্দর হবে, বাট আনফর্চুনেটলি আজকে এখানে কুয়াশা একবারে ছিল না বললেই চলে, বাট স্টিল ভিউটা খুব সুন্দর। তো আমরা হচ্ছে এখন আমাদের ক্যাম্পিং সাইট থেকে চেক আউট করবো, চেক আউট করে হচ্ছে বার্গি লেক রিসোর্টে যাবো, ওইখানে আমরা এখন আবার একটু কাইকিং করবো, তারপর নাস্তা করে হচ্ছে আমরা রাঙামাটি উদ্দেশ্যে রওনা দেবো। আমরা রাঙামাটিতে আরও একদিন থাকবো, ওইখানে কী কী ঘুরবো তা দেখাবো আপনাদের, আর ওইখানে কী কী আসে কী কী খরচ হয় সব কিছু দেখাবো। ওইটা হচ্ছে আলাদা আরেকটা পার্টি আপলোড দেবো, কারণ হচ্ছে এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।